আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। খুবই সহজ আর সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজ তরিকায় দেখাবো আস্ত ইলিশ মাছ ভাজি। তো খুবই সাধারণ একটি রেসিপি, মাছের রাজা ইলিশ। আর এই ইলিশ আমরা কতভাবেই না খেয়ে থাকি। তো ইলিশ মাছের সবচেয়ে সহজ আর চটপটা রেসিপি হলো ইলিশ মাছ ভাজি। তো চলুন দেখে আসি কী কী লাগছে। আমি এখানে দুটো আস্ত ইলিশ মাছ নিয়েছি, তোমার মাছগুলো খুব বেশি বড় না, তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার ইলিশের মাছের উপরে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, সঙ্গে তাহলে দাদা মশলাগুলি ভালোভাবে ঢুকতে পারে মাছের মধ্যে। তো দুটো মাছই আমি একইভাবে কেটে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর জিরা গুঁড়া আধা চা চামচ। তো মশলাগুলো আমি সামান্য একটু পানি দিয়ে মেখে নিব, খুব বেশি পানি দিব না। তো আমার কাছে মনে হয় আদা রসুন অনেকে ব্যবহার করে থাকেন, কিন্তু মনে হয় আদা রসুন দিলে মাছের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, এই জন্য আমি আদা রসুন দিচ্ছি না। আমার কাছে সিম্পলভাবে ভাজলে বেশি ভালো লাগে ইলিশ মাছটা। তো আমি মশলাগুলো মাছের উপর মেখে নিচ্ছি। আপনাদের কাছে সময় থাকলে মেরিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টা, আর না না থাকলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন। তো আমি মেরিনেট করে রাখবো আধা ঘন্টা, আধা ঘন্টা পরে আমি ভাজতে যাব। তো আমার মেরিনেট করে রাখছে আধা ঘন্টা। তো আধা ঘন্টা পর ফিরে এসেছি। তো আমি চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ভাজতে পারেন। তো আমার মনে হয় যে সরিষার তেল দিয়ে ভাজতে বেশি মজা লাগে ইলিশ মাছটা খেতে। তো আমি ফ্রাই প্যানে মাছ দুইটা দিয়ে দিতাম, খুবই সাবধানে দিতে হবে ইলিশ মাছ, আর খুবই নরম মাছ। তো আমি এক পাশ হয়ে গেছে মাছের উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে করতে হবে যেহেতু আস্ত মাছ ভেঙে যেতে পারে। একটু দুলিয়ে দিচ্ছি তেলটা, খুব বেশি তেল লাগে না ইলিশ মাছ ভাজতে, খুব কম তেলেই ভাজি করা যায় মাছ। আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে আমি দুই পেশ পিঠে কালার করে ভেজে নেব। তো ইলিশ মাছ খুব বেশি ভাজলে বেশি কড়কড়া হয়ে যায়, স্বাদটাও থাকে না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো এবারে একই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ মরিচ কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, নেড়ে ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আবার একটু নেড়ে ভেজে নিব। তো খুব বেশি একদম লাল করে ফেলবো না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে মাছের উপর দিয়ে দিব। তো মাছের উপর ঢেলে দিচ্ছি। তো এবার একটু ছড়িয়ে দিলাম একই ফ্রাই প্যানে। আমি এখানে তিন চারটি শুকনো মরিচ ভেজে নিব, এটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার মনে হয় যে মাছ ভাজির সঙ্গে একটু মরিচ ভাজি হলে আরও ভালো হয়। তো খেতে কিন্তু খুবই মজা, গরম ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।